ভারত স্বাধীন হওয়ার আগরে এখন চাহর দোকান। প্রাক্তন রাষ্ট্রপতি ফখরুদ্দিন আলী আহমেদ আর প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীও সুয়াদ লৈছিল চাহর। এই দোকানখন প্রায় 85 বছর পূর্বে আরম্ভ করা হয়েছিল আর এই দোকানখনের সন্দেশ প্রধানমন্ত্রীর পৰা রাষ্ট্রপতিলৈকে খাই প্রশংসা করেছিল। আহক আমি জানিম এই দোকানখনের বিষয়ে। ভারতবর্ষে স্বাধীনতা লাভ করা প্রায় এটা দশক পূর্বে বরপেটাত আরম্ভ হওয়া এখন চাহর দোকানে আজিও অটুট রাখিছে নিজের পরম্পরা। সুদীর্ঘ 85 বছরেরও অধিক কাল জীবন্ত হয়ে থাকা এই দোকানখন 1978 সনত গায়ন হাতের বিশিষ্ট ব্যবসায়ী রাধা ভূঞাই আরম্ভ করেছিল। তেতিয়ারেপরা আজিলৈকে দোকানখনত প্রস্তুত করা সানার বিভিন্ন সামগ্রী আর মিঠাইর অনবদ্য সাদে ইয়াক এক বিশেষ পরিচয় প্রদান করেছে। সেই সময়ত বরপেটার কায়াপত্তি নামেৰে জনাজাত অঞ্চলটোত দোকানৰ সংখ্যা তেনেই নগণ্য আছিল। ফলত বিভিন্ন শ্রেণীর লোকে চাহ জলপানের বাবে রাধাকান্ত ভূঞার দোকানখনক নিজের আপন ঠাই হিসাবে বাছি লৈছিল। মই এইখন দোকানত চাহ খাওয়া আজি মোটামুটি 40 বছর হয়েছে। তেতিয়া আমার রাধার দোকান বলে আমি জানো, কাছারি রাধার যখন দোকান বলে আমি জানো, ইয়াতে যা বস্তু বেচিছিল শর্মা মালপোয়া এনেকে যা বস্তু বেচিছিল খুব ভাল তাকে খাওয়ার কারণে আমি লগবিলাকে আইছিল একেলগে বহুত আইছিল। আমি মাঝে মাঝে ইয়াতে আহি আমি বহিলো অল্প বহি খাই দিয়ে যাও। দোকানখনের সুনাম অসমৰ বিভিন্ন প্রান্তলৈ বিয়পি পৰিছিল। ইয়ার বিশেষত্বই আকর্ষিত করেছিল সেই সময়ের দেশের শীর্ষ নেতৃত্বকো। প্রাক্তন রাষ্ট্রপতি ফখরুদ্দিন আলী আহমেদ আর প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীও তেওঁর দোকানের সন্দেশের অনন্য সাদর ভূয়সী প্রশংসা করেছিল। প্রধানমন্ত্রী ও ইন্দিরা গান্ধীও ভূয়সী প্রশংসা করছে সন্দেশ খাই, যে এই তেখেতে বান্ধি লইও গৈছিল। রাষ্ট্রপতিও খাইছে ফখরুদ্দিন আলী আহমেদ তেখেতও আর যত ভিআইপি আছে বহুতে প্রায় আমার দোকানরে খাদ্য দিছে। অফিসের পরাও চিনাকি সম্বন্ধে আমাকে অর্ডারবিলাক দিয়া আছিল আগতে। বরপেটার উপায়ুক্তর কার্যালয়ের সমীপত অবস্থিত এই ঐতিহ্যবাহী দোকানখনে কালর সুতত তিনবারক রূপান্তরণ লাভ করে বর্তমানের স্বরূপ পাইছে। যদিও সময়ের পরিবর্তনত পূর্বর তুলনাত চাহিদা কিছু হ্রাস পাইছে, তথাপিও দোকানখনে নিজের মর্যাদা অক্ষুণ্ণ রাখবলে সক্ষম হয়েছে বলে জানিবলৈ দিছে রাধাকান্ত ভূঞার সুযোগ্য পুত্র প্রঞ্জিত ভূঞাই। এনে একাংশ গ্রাহক আছে যে দোকানখনত বছর বছর ধরে নিয়মিয়াকৈ আহি আছে। দোকানের খাদ্য সামগ্রীর অতুলনীয় সাদে গ্রাহকক ইয়ার প্রতি আকর্ষিত করে রাখিছে। উল্লেখযোগ্য যে এই ঐতিহ্যবাহী দোকানখনতে নির্ভর করে দুই তিনটা পরিয়ালর জীবিকা চলি আছে। ভিডিও জার্নেলিস্ট রাজুর সৈতে বরপেটার পৰা জিলিয়াস দাসের রিপোর্ট, লোকেল 18।